এই মুহূর্তে সবচেয়ে স্বস্তির খবর ঘূর্ণিঝড় জস পশ্চিমবঙ্গে নয়, একেবারে উড়িষ্যার রুট ধরেছে। এখনও পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে, ঘূর্ণিঝড় জস উৎপত্তি স্থল থেকে আস্তে আস্তে কিন্তু উড়িষ্যার দিকে এগিয়ে চলেছে এবং উড়িষ্যার বালেশ্বর থেকে শুরু করে সেটা আস্তে আস্তে কিন্তু ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবুও কিন্তু রাজ্য প্রশাসন, তারা কিন্তু তৎপর রয়েছে। আমরা যেটা জানতে পারছি, দুদিন ধরেই কিন্তু বিভিন্ন এলাকায়, উপকূলবর্তী যে এলাকা সেখানে মাইকিং প্রচার যেমন হয়েছে, তেমন NDRF, SDRF এবং আধা সেনাকেও কিন্তু মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো রকম এই বিপর্যয়ের পরবর্তী যাতে তাড়াতাড়ি উদ্ধার কাজ চালানো যায়, তার জন্য কিন্তু NDRF থেকে শুরু করে SDRF এবং আধা সেনা তারা মজুদ রয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতেই রাজ্যতে কন্ট্রোল রুম রয়েছে, প্রতিটা জেলাতেও সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, প্রতিটা ব্লক সেখানেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। অর্থাৎ যে একটা আতঙ্ক বা একটা আশঙ্কা ছিল পশ্চিমবঙ্গে আমফানের পর যে আবার নাকি সেরকম ক্ষতি হতে পারে, সেটা কিন্তু নয়। এমনটাই এখন আপাতত সেটা জানাচ্ছে যে ঘূর্ণিঝড় জস কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা বালেশ্বর হয়ে সেটা ঝাড়খণ্ডের দিকে যাবে, যার কারণে ততটা কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই এই পশ্চিমবঙ্গে। তবুও রাজ্য প্রশাসন তারা তৎপর রয়েছে। তার পাশাপাশি আলিপুর আবাদপ্তর এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে তারা যেটা জানাচ্ছেন যে একেবারে 26 তারিখ ভোরবেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় জস। এবার ফোরকাস্ট যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় নর্থ নর্থ ওয়েস্টার্লি অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম দিকে মুভ করবে এবং সাথে সাথে এর ইন্টেন্সিফিকেশনও হবে, ফলে আগামী 12 ঘন্টায় এটা আরেকটু ঘনীভূত হবে এবং হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। 12 ঘন্টার পর থেকে যে সাবসিকোয়েন্ট 24 ঘন্টা, সেই সময় এটা আরেকটু ঘনীভূত হবে, হয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। মুভমেন্টটা কন্টিনিউ করবে কিন্তু নর্থ নর্থ ওয়েস্টার্লি করে আরেকটু ইন্টেন্সিফাই করবে এবং 26 তারিখ আর্লি মর্নিংয়ে আমাদের যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, তার যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্টের কাছে পৌঁছে যাবে 26 তারিখ আর্লি মর্নিং। এখন প্রশ্ন, তাহলে ক্রস কখন করবে? ক্রস করবে 26শে মে নুন। কিভাবে ক্রস করবে? না, অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। কোথা থেকে ক্রস করবে? বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড, ক্লোজ টু বালাসোর অফ উড়িষ্যা। আই রিপিট, কোথা দিয়ে ক্রস করবে? বিটুইন পারাদ্বীপ অ্যান্ড সাগর আইল্যান্ড, ক্লোজ টু বালাসোর, 26 তারিখ নুন, অ্যাজ এ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। তাহলে পজিশন বললাম, ফোরকাস্ট বললাম। এবার যে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েদারগুলো থাকে, যার একটা হচ্ছে খুব হেভি রেইনফল, সেকেন্ড হচ্ছে গেল উইন্ড স্পিড এবং থার্ড হচ্ছে স্টর্ম সার্জ। আমি একটা একটা করে বলছি। প্রথমে হচ্ছে রেন। 24 তারিখ পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা ইনক্লুডিং কলকাতা, সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা, ইনক্লুডিং কলকাতা 24 তারিখ। 25 তারিখ হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। আর শুধুমাত্র ভারী বৃষ্টি, সেখানে থাকছে হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা এবং কলকাতা। 26 তারিখ, যেহেতু 26 তারিখ ল্যান্ডফল বাড়বে, ফলে 26 তারিখ ন্যাচারালি বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি বেশি হবে। 26 তারিখে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা এবং বীরভূম। আর শুধুমাত্র ভারী বৃষ্টি সেটা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ আর আমাদের উপরে দার্জিলিং। 27 তারিখ বৃষ্টি কোস্টের দিকে একটু কমে যাবে,
भारी থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ইনক্লুডিং সিকিম। আর আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এখন অবধি যেটা ফোরকাস্ট সেটা হচ্ছে বালাসোরের পাশ থেকে ক্লোজ টু বালাসোর ক্রস করার পরে এটা একটু ঝাড়খণ্ডের দিকে যাবে, ফলে ঝাড়খণ্ডের যে বৃষ্টিটা আমরা দিয়েছি ফোরকাস্ট সেটা হচ্ছে 26 তারিখ এবং 27 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল, এটা ঝাড়খণ্ডের জন্য দেওয়া হয়েছে 26 এবং 27। আর 28 তারিখে ঝাড়খণ্ডের দু এক জায়গায় শুধু ভারী বৃষ্টি। বৃষ্টির পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইন্ড। উইন্ড আমরা এই মুহূর্তে যে প্রিভেলিং উইন্ড অর্থাৎ যেখানে সাইক্লোন আছে সেখানে হচ্ছে উইন্ড চলছে হচ্ছে 40-50 কিলোমিটার গাস্টিং 60 কিলোমিটার পার আওয়ার, এটা চলছে। ফোরকাস্ট কি দিচ্ছি আমরা কালকে সকালবেলায় ফোরনুন 25 তারিখ ফোরনুনে এই উইন্ড স্পিডটা বেড়ে হয়ে যাবে 50-60 কিলোমিটার গাস্টিং 70 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু সমস্তটাই কিন্তু নর্থ বে অফ বেঙ্গলের অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট। 26 তারিখ আর্লি আওয়ার্সে এটা আরেকটু বাড়বে, বেড়ে হবে 60-70 গাস্টিং 80 কিলোমিটার পার আওয়ার। আর 26 তারিখ সকালবেলায় এটা গিয়ে দাঁড়াবে 90-100 গাস্টিং 110 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট। এবার কোশ্চেন হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল কত উইন্ড হবে। অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল যেহেতু বালাসোর দিয়ে ক্রস করবে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অ্যালং অ্যান্ড অফ জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর আর আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর, সেখানে 155-165 গাস্টিং 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল বেশিটাই হবে হচ্ছে উড়িষ্যায় জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর আর আমাদের রাজ্যে শুধু পূর্ব মেদিনীপুর। কোস্টাল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে 90-100 গাস্টিং 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা হচ্ছে কোস্টাল নর্থ অ্যান্ড সাউথ ২৪ পরগনা। হাওড়া, হুগলি একটু যে ভেতরের জেলা আমাদের কোস্টের সেখানে হচ্ছে 70-80 গাস্টিং 90। কলকাতার ক্ষেত্রেও 70-80 গাস্টিং 90। গাস্টিং মানে কিন্তু টানা নয় যে হাইস্ট পিকটা ওঠে সেটা। ইন্টেরিয়র ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল যেটা কোস্টের আরও ভেতরে সেখানে 26 ইভিনিং টু 27 মর্নিং 55-65 গাস্টিং 75। সি কন্ডিশন সমুদ্রের অবস্থা কেমন থাকবে না, ভেরি হাই টু ফেনোমেনাল 25-26। স্টর্ম সার্জ সামুদ্রিক যে জলোচ্ছ্বাস বেশি জলোচ্ছ্বাস হবে ডেফিনেটলি বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর, উড়িষ্যার অ্যাট দ্য টাইম অফ ল্যান্ডফল, অ্যারাউন্ড দ্য টাইম অফ ল্যান্ডফল। আর আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুরে 2-4 মিটার আর সাউথ ২৪ পরগনায় 1-2 মিটার সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। সিস্টেম উড়িষ্যার বালাসোর দিয়ে ক্রস করছে, সেই হিসাবে যদি দেখি যে দীঘা অলমোস্ট সেখান থেকে 100 কিলোমিটার দূরে, বালাসোর থেকে যদি আমাদের সাগর আইল্যান্ড দেখি সেটা 120 কিলোমিটার এবং বালাসোর থেকে কলকাতা প্রায় 200 কিলোমিটার। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটা আশঙ্কার পরিবেশ এবং তারপর রাজ্য প্রশাসন তারা প্রস্তুত রয়েছে এবং তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পশ্চিমবঙ্গে না পড়লেও এর প্রভাবে কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার সাথে সাথে ঝড়ো হাওয়া বইতে পারে। HB DNN বাংলা, হুগলি।